হ্যালো মুভি লাভার্স, রাইট নাও আমি এখন তোমাদের সাথে এই ভিডিওটিতে আলোচনা করব কমান্ডো সিনেমার ট্রেজার রিভিউ নিয়ে। ওয়েল, কেমন ছিল দেবের প্রথম বাংলাদেশি সিনেমা কমান্ডো এর ট্রেজার, সেই বিষয়টি নিয়ে তাহলে আজকের পুরো ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দ্য মেইন টপিক। 24শে ডিসেম্বরই দেব তার ভক্তদের জন্য ঘোষণা দিয়েছিলেন যে সে তার জন্মদিন 25শে ডিসেম্বর উপলক্ষে কমান্ডো এর ট্রেজার মুক্তি দিবেন, অর্থাৎ তার ভক্তদেরকে দিবেন রিটার্ন গিফট। আর ইতিমধ্যে মুক্তি পেয়ে গেছে টিজারটি। ওয়েল, প্রথমে আমরা কমান্ডো দ্বারা কি বোঝাই সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করি। কমান্ডো বলতে সাধারণত সুপ্রশিক্ষিত, হালকা, অস্ত্রসজ্জিত, পদাতিক বা বিশেষ বাহিনীর সৈনিক যারা জল হতে স্থলে প্রাসোডিং এর মাধ্যমে অথবা দুর্গম পথ পাড়ি দিয়ে শত্রুপক্ষের উপর আক্রমণ চালাতে সক্ষম সৈনিক। মূলত কমান্ডো সিনেমাতে আমরা দেবকেই একজন কমান্ডো অফিসারের চরিত্রে দেখতে পাবো, যে কিনা দেশ এবং দেশের জনগণকে টেররিস্ট হামলার হাত থেকে রক্ষার জন্য লড়াই করবে। ওয়েল, এবার তাহলে কমান্ডো সিনেমার মূল থিম নিয়ে একটুখানি আলোচনা করি। মূলত কমান্ডো সিনেমার মূল থিম হচ্ছে অপারেশন 1216, কারণ অপারেশন 1216 যদি একবার টেররিস্টদের হাতে চলে আসে তাহলে দেশ অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হবে। আর দেশকে এই ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য দেব প্রথমে জানার চেষ্টা করবে অপারেশন 1216 কি। তবে কমান্ডো সিনেমার ট্রেজারে অপারেশন 1216 কি সেটা উল্লেখ করা হয়নি। তবে অপারেশন 1216 উল্লেখ না করার প্রধান কারণ হয়তো এটি সিনেমার মূল ক্লাইম্যাক্স হিসেবে থাকবে, হয়তো এই জন্যই ট্রেজারে উল্লেখ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে অপারেশন 1216 হতে পারে একটি বম্ব বা কোনো একটি জায়গার সংকেতি চিহ্ন। যেমন আমরা ট্রেজারের প্রথমেই দেখেছি একটি মানচিত্র এবং মানচিত্রে সুন্দর করে ঢাকা এবং কুমিল্লাকে মার্ক করা হয়েছে লাল কালি দিয়ে। ট্রেজারের প্রথমে উল্লেখ করা হয় তোমাদের ধ্বংস করার জন্যই অপারেশন 1216, আর ধ্বংসের সব থেকে সহজ মাধ্যম হিসেবে কিন্তু আমরা সাধারণত বোমাকেই বুঝি। সো এরকম কিছুই বোঝা যাচ্ছে। তবে লাস্টের দিকে দেব একটি ডায়লগ দেয়, সেটি হচ্ছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, এবং বঙ্গবন্ধু দেশে 16 কোটি মানুষ রয়েছে এবং 16 কোটি মানুষই বঙ্গবন্ধু 16 কোটি কমান্ডো। অর্থাৎ বোঝাই যাচ্ছে এখানে বাংলাদেশের 16 কোটি মানুষকেই দেব হাতিয়ার হিসেবে উল্লেখ করেছেন। সো এবার আলোচনা করা হোক এই ছবিতে কারা কারা কাজ করছে এবং ছবির পরিচালক এবং প্রযোজক কারা। দেলোয়ার হোসেন দিলের চিত্রনাট্য কমান্ডো চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বাংলাদেশের জনপ্রিয় পরিচালক শামিম আহমেদ রনি, আর এই চলচ্চিত্রটির প্রযোজক বাংলাদেশের খ্যাতনামা প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া ও শাপলা মিডিয়া ইন্টারন্যাশনাল এর কর্ণধার মোহাম্মদ সেলিম খান। এদিকে কমান্ডো চলচ্চিত্রটির কলকাতা পর্বের শুটিং শেষ করে ফেলেছেন নায়ক দেব, এবার বাংলাদেশে শুটিং এ আসছেন 14ই জানুয়ারি। ইনফ্যাক্ট তিনি এও জানিয়ে দিয়েছেন টানা 10 দিন শুটিং করবেন তিনি বাংলাদেশে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী রোজার ঈদে বাংলাদেশ ও পশ্চিম বাংলার প্রায় 400 সিনেমা হলে চলচ্চিত্রটি রিলিজ দেওয়া হবে বলে জানা গেছে। সো ভিউয়ার, জেনে তো নিলেন দেবের কমান্ডো সিনেমার ট্রেজারটি কি রকম ছিল, আর ট্রেজারটি দেখে থাকলে আপনার কাছে ট্রেজারটি কিরকম লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এন্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।